তিন যুগেও দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি রাজধানীর দক্ষিণ খানের প্রায় 4 লাখ মানুষের। ইউনিয়ন থেকে ডিএনসিসির 50 নম্বর ওয়ার্ডে যুক্ত হলেও আগের তিমিরেই রয়ে গেছে রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতে বেশিরভাগ সড়কে জমে যায় হাঁটু পানি, মশার উপদ্রব তো আছেই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বললেন এলাকার উন্নয়নে কাজ চলছে, দ্রুতই সব সমস্যার সমাধান হবে। এমদাদুল হক খানের রিপোর্ট। ভাঙ্গাচোরা সড়কে দুর্বিষহ হয়ে উঠেছে রাজধানীর দক্ষিণ খানের 4 লাখ মানুষের জীবন। ইউনিয়ন থেকে 2019 সালে সিটি কর্পোরেশন জগতের পা রাখলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বাস্তবতা হলো গেল 4 বছরে দুঃখ আরও বেড়েছে তাদের। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বেশিরভাগ রাস্তাঘাট, সড়কগুলো ভেঙে চড়ে একাকার, প্রায়ই রিক্সা উল্টে আহত হচ্ছেন পথচারীরা। এই রাস্তাটা 30 বছর আগে, মানে তখনকার আমলে ইউনিয়ন পরিষদ ছিল, এলজিআরডির মাধ্যমে সলিন করে নিচে মাত্র 1 ফিট ডায়ার পাইপ দিয়েছে, সেই অবস্থায় এখন 30 বছর যাবৎ বলবৎ আছে। কোমর পর্যন্ত পানি থাকে, বৃষ্টি হইতে গেলে আসা যাওয়া করেন না, গাড়ি ভাড়ারও দাম বেড়ে যাবে, 40টি আর কমে আসে না। নোংরা পানি সঙ্গে করে মুসল্লিদের যেতে হয় মসজিদে, স্কুলে যেতেও সমস্যা হচ্ছে কমলমতি শিক্ষার্থীদের। দীর্ঘদিন পানি জমে থাকায় বেড়েছে মশার উপদ্রব। প্রাইভেট কার যায়, রিক্সা যায়, পানি ছিটকায়, মানুষ সবাই গোসল করতে হয়, মানুষের প্রচুর কষ্ট। এটা একদিন না, এটা হচ্ছে আজ থেকে 10-12 বছর ধরে এরকম, কিন্তু কোনো কাউন্সিলর, কোনো সরকারি লোক কোনো এটার ব্যবস্থা নেই, নিচ্ছে না। ড্রেন পরিষ্কার করতে পাওয়া যায় না জনপ্রতিনিধি বা সিটি কর্পোরেশনের কাউকে, এমন অভিযোগ করে স্থানীয়রা বলছেন নিজেদের স্বার্থে চাঁদা তুলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। 34 মাসের পানি, 65 মাসের পানি, সব সময় পানি, পানি আর পানি। অনেক সময় এই যে ড্রেনগুলো ই করি, অনেক সময় সিটি কর্পোরেশনের জ্যাম থাকে, ওদের লোকে সিরিয়াল আসতে দেরি হয়, তা আমরা পার্সোনালি অনেক সময় এলাকার মাঝে কিছু টাকা উঠাইয়া ওটাও পরিষ্কার করি। এ অভিযোগ অস্বীকার করে সবসময় বাসিন্দাদের পাশে আছেন বলে দাবি করলেন ওয়ার্ড কাউন্সিলর। কিছু মানুষের একগ্রামের কারণে সড়ক উন্নয়ন করা যাচ্ছে না বলেও জানান তিনি। জনগণ চাওয়ার কোনো শেষ নাই, জনগণ চাইব, কিন্তু জনগণ যদি, জনগণকে নিয়েই তো একটা সমাজ, আর জনগণ যদি মানে সহযোগিতা না করে কেমনে হবে। কুরবানি দের আগে 5টা পিট আমরা কমপ্লিট করে ফেলছি, এখন আরও 7টা পিট আমাদের করতে হবে। এর মধ্যে এখানে মুসলধারে বৃষ্টি একটানা শুরু হয়েছে, এই বৃষ্টির এবং আপনি এখন গেলে যে পরিমাণ পানি, এই পানির মধ্যে আপনার কাজ করা সম্ভব না। দীর্ঘ 3 যুগের নাগরিক সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।